اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمدللہ رب العالمین الصلاة والسلام على اشرف و سید المرسلین نبینا محمد وعلى آلہ و اصحابہ اجمعین ومن تبیہم بحسان الدین اما بعد اسکر المآباد بے امرہ چانبو جی روزار قازہ کی بھاوے کرتے ہوئے قازہ روزہ کی کی কখন কিভাবে করতে হবে প্রথমত যদি কোনো ব্যক্তি কোনো ভ্যালিড রিজন ওজন কোনো কারণবশত সত্যিকার কারণ হতে হবে কারণবশত যদি রোজা না রাখতে পারে তাহলে সে রোজা পরে রাখবে কারণগুলো কি কি আগে ইনশাআল্লাহ আমরা জানবো কারণবশত রোজা যদি না রাখতে পারে তাহলে পরে রোজা রাখবে যেরকম মুসাফির সফর অবস্থায় ছিল রোগগ্রস্ত হয়ে গিয়েছিল কোনো দিন হয়তো খুব কষ্ট হচ্ছিল গর্ভবতী মহিলা হাইজ শুরু হয়ে যায় জিহাদের অবস্থায় জিহাদের ময়দানে ছিল এরকম নানা কারণবশত যদি রোজা না রাখতে পারে তাহলে সেই রোজাগুলো পরে রেখে নেবে আল্লাহ তবরক তালা সোরা বাকার আয়ত নম্বর একশো চুরাশির মধ্যে বলেন ফামান কান কুম মারিদন আও আলা সফর ফদ্দুমিন আজ্ঞামিন ও যে ব্যক্তি বিমার ছিল বা সফরের অবস্থায় ছিল রোজা রাখতে পারেনি সে পরে রোজা রেখে নেবে তাহলে বোঝা গেল যে সফর অবস্থায় ভ্রমণ অবস্থায় রোজা ছাড়ার অনুমতি আছে হ্যাঁ যদি কেউ ভ্রমণ অবস্থায় সফর অবস্থায় রোজা রাখতে চায় রাখতে পারে কিন্তু রোজা ছেড়ে অন্য সময় রাখা বেশি মুস্তাহাব বেশি ভালো যদি সফর অবস্থায় রোজা রাখতে চায় রাখতে পারে যেরকম সাহাবেকরা একরামরা বয়ান করছেন যে আমাদের মধ্যে থেকে কিছু লোক রোজা অবস্থায় সফর অবস্থায় রোজা রাখতেন কিছু লোক রাখতেন না কেউ কাউকে ভালো মন্দ বা ভালো বলতেন না উভয় সমান কিন্তু রোজা অবস্থায় আল্লাহ তালা রুকসাদ দিয়েছেন সফর অবস্থায় রোজা না রাখার তাই যদি কেউ না রাখে সেটাই বেশি উত্তম রোজা কাজা হিসাবে আরেকটা মশলা এটাই যে গর্ভবতী মহিলা এবং দুধ দানকারী মহিলা দুধ পানকারী মহিলা এ সম্পর্কে আগে আমরা জেনেছি যদি তারা রোজা রাখা রাখতে পারে সক্ষম সেই হয় প্রথম মশলা জানবেন যে যে ব্যক্তি রোজা রোজার মাসে রাখতে পারলো না পরে সে সক্ষম হবে রোজা তাকেই রাখতে হবে সে যদি পরে সক্ষম হয় আর যদি পরে কোনো সময় সক্ষম না হয় সর্বদাই যে বিমার থাকে একদম বুড়ো পরে সে আরও ভালো হবে আশা নেয় রকম গর্ভবতী মহিলা বা দুধ দানকারিনী মহিলা যদি সে এবছর রাখতে পারল না পরের বছর সে যদি সক্ষম হয় রাখবে যদি পরের বছরও হয়ে যায় দুধ পান কারেনি বা গর্ভবতী হয়ে যায় রকম একের পর এক কয়েক বছর সে রোজার হয়তো না রাখতেও পারে সম্ভব হবে না তার তরফ থেকে রোজার কাজা নেয় সে কাফারা দিয়ে দেবে আর যদি সে রোজার কাজা করতে পারে ভবিষ্যতে সেই রোজা রাখবে যদি কোনো ব্যক্তি মারা যায় এবং তার ওপর রোজা থাকে জীবিত অবস্থায় কিছু রোজা তার ওপর ছিল যেরকম একজন লোক সে দশ রমজানে মারা গেল দু তিনটি রোজা রেখেছিল হয়তো পাঁচ ছটি রোজা রাখতে পারেনি তাহলে এই যে পাঁচ ছটি রোজা জীবিত অবস্থায় সে রাখতে পারেনি তার তরফ থেকে তার নিকটবর্তী কোন আত্মীয় রেখে দেবে আল্লাহ রসুল সাল্লাম বলেন মাহ আনহা রিবায়ত করছেন হাদিসটি বুহারি এবং মুসলিম শরীফে আছে মাম্মি সুইয়াম সুগ যে ব্যক্তি মরে গিয়েছে এবং তার উপর অপরিহার্য রোজা আছে তাহলে তার নিকটবর্তী কোনো আত্মীয় সে রোজাটা রেখে দেবে এইরকম কোনো মাইগের যদি সে নজরের রোজা রেখে যায় মানত মেনে যায় যে আমি এতটা রোজা রাখবো কিন্তু সে রাখতে পারেনি রাখতে পারিনি তাহলে তার তরফ থেকে কোনো অলি বা তার কোনো নিকটবর্তী আত্মীয় রোজা রেখে দেবে এ সম্পর্কে রিবায়ত আছে যে সেই মুসলিম শরীফের রিবায়ত বুখারি শরীফের মধ্যেও আছে এমনি আব্বাস থেকে মারবি একজন মহিলা রসুল্লাহ সাল্লা সাল্লামের খেদমতে আসেন এবং বলেন আমার মা নজর মেনেছে আমি কি তার নজর যদি পুরা করি তার উপকার হবে বললেন হ্যাঁ হবে এবং তুমি তার তরফ থেকে রোজা রেখে দাও রোজা রমজানের রোজা যদি কাজা থাকে সেই রোজাগুলো লাগাতার রাখতে হবে না ছেড়ে ছেড়ে রাখা যেতে পারে এরকমই যায় আছে লাগাতার রাখতে পারেন ছেড়ে ছেড়ে রাখতে পারেন এই রমজান মাসের রোজা যদি ছেড়ে ছুটে যায় সামনে রোজার মাস আসার আগে আগে আমাদেরকে কাজা করে নিতে হবে তা না হলে বান্দা হতে পারে। এক বছর যদি অতিবাহিত হয়ে যায় রোজার মাসের রোজা বেশি তাখির করা লেট করা ঠিক নয় তাড়াতাড়ি কাজা করে নেওয়া উচিত যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত রোজা ছেড়ে দেয় তাহলে ইচ্ছাকৃত রোজা ছেড়ে দেয় তাহলে কি সে রোজার কাজা করবে ঈর্ষাকৃত কত রোজা ছেড়েছে তার কোনো গন্তি নাই হিসাব নাই তাহলে সে কি করবে তাহলে ওই ব্যক্তিটি আল্লাহর কাছে তবা করবে তবা করবে এরকম অনেক হাদিস আছে কিছু হাদিসকে জঈফ বলা হয়েছে কিন্তু ইমাম বুখারি তালিকান একটি রিবায় জিকির করেছেন যে মান আফতারা ইয়ান মিন রমাজান আমিন গাই রদরিন ওয়ালা মারদ লাম ইয়কদিহি সিয়ামদ্দাহার ওয়া ইনসামা যদি কোনো ব্যক্তি একটা রোজা বিনা কোনো রোগে বিনা কোনো কারণে ছেড়ে দেয় আর সে যদি জীবনভর ভর রোজা রাখে সারা জীবন তাহলে ওই একটা রোজার কাজা সে করতে পারবে না সুহান আল্লাহ রোজার এত মর্যাদা দেখেন তাই কোনো ব্যক্তি যদি রোজা ইচ্ছাকৃত ছেড়ে দিয়ে থাকে সে কী করবে রোজা রেখে তো পূরণ হবে না ক্ষতিপূরণ আল্লাহর কাছে তৌবা করতে হবে আর তৌবা তো তাহদিমো মা কানা কবলাহা তোবা আগের সমস্ত গুণাকে মোছন করে দেয় তাকে উচিত যে সুন্দরভাবে তৌবা করা এবং ভবিষ্যতে রোজার পাবন্দি করা এরকমই আরও কিছু মশলা আছে যেরকম নফিল রোজা নফিল রোজা ফরজ রোজা ছাড়া যদি রোজা থাকে তাহলে কি রোজার রোজার করতে হবে করা জরুরি তো নয় অপরিহার্য নয় কিন্তু করে নেওয়া ভালো আল্লাহ তালা বলেন তুব তিলু মা তোমাদের আমলগুলোকে তোমরা নষ্ট করো না বিনষ্ট করো না তাই আমল যেটা শুরু করে দিয়েছে রোজা রোজা নাফিল যে কোনো রোজাটা পরে রেখে নেওয়া ভালো যদি না রাখে সে হবে না এরকমই যদি কোনো কাফির ব্যক্তি রমজান মাসে মুসলমান হয় তাহলে সে রোজা রাখবে হ্যাঁ অবশ্যই যেদিন সে মুসলমান হয়েছে তার পরদিন থেকেই সে রোজা রাখবে তাকে অপরিহার্য তো রোজার تازہ یہ مسلا گلو جانل ان شاء اللہ پہ جانب جو نفل روزار کی بیان آج وبانا رب اللہ عالمین